বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিশাস চট্টগ্রাম মহানগরী শাখার আজকের কমিটি বদ্ধীকরণ উপলক্ষে আয়োজিত সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সকল নতুন দায়িত্বপ্রাপ্ত এবং সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমার আপনারা জানেন 2008 সালের নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মাটিতে একটা স্বৈরাচার পেসিস্ট সরকার ক্ষমতায় বসেছিল। ক্ষমতায় বসার পরে বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে একদম উপর পর্যায় পর্যন্ত দুর্নীতিতে, লুটপাটে, একেবারে মানুষের ভোটাধিকার হরণ থেকে শুরু করে পুরো বাংলাদেশটাকে একটা জিম্মি পরিস্থিতি তৈরি করেছিল। বাংলাদেশের মানুষ হাহাকার অবস্থায় ছিল, প্রত্যাশায় ছিল কখন কিভাবে আমরা এখান থেকে মুক্তি পাব। এই মুক্তিহীন পরিস্থিতির মধ্যে বাল্টি আধিপত্যবাদ সংস্কৃতিকে বাংলাদেশের রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে, রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে। আপনারা জানেন আমাদের সংস্কৃতির, বাংলাদেশের সংস্কৃতির মধ্যে, আমাদের যে বাংলাদেশি সংস্কৃতি মানুষ ভুলে গিয়ে এটা আমরা ভারতীয় সংস্কৃতি আমাদের মধ্যে প্রয়োগ করেছিল, যে প্রেক্ষিতে মানুষ ভুলতে বসেছিল আমাদের সংস্কৃতিটা কি হয়, আমাদের চলাফেরা, আমাদের চলচলন, আমাদের যে একটা নির্দিষ্ট ভাবভঙ্গিতা আছে, আমাদের যে একটা ঐতিহ্য আছে, এই ঐতিহ্যটা মানুষ ভুলে যেতে বসেছিল। মানুষ হাপিত্তুষ করতেছিল এই স্বৈরা ছাড়েনি কুনি শেখ হাসিনের হাত থেকে বাঁচার জন্য। আমরা জানি বিএনপি নেতৃত্বে সহযোগী সংগঠন জিশাস সহ সকল সংগঠন ঐক্যবদ্ধভাবে বিগত 16 বছর আমরা বাংলাদেশের রাজপথে আন্দোলন করেছি এই কুনি শেখ হাসিনার বিরুদ্ধে, এবং এই শেখ হাসিনা আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। আমাদের বাংলাদেশের মানুষ, আপনারা জানেন, কথা বলতে পারতো না, মানুষ ফেসবুকে লিখতে পারতো না, মানুষ এই যে বাংলাদেশের মধ্যে চলাফেরা করবে ওই চলাফেরা করার স্বাধীনতা ছিল না। অসহ্য অবস্থা থেকে মুক্তির জন্য হাপিত্তুষ করতেছিল। গ্রামে গঞ্জে যারা বাস করতো তারা গ্রামে গঞ্জে ঘরে বাড়িতে ঘুমাতে পারতো না, খালে বিলে ঘুমাইতো, আমার এমনও দেখছি নদীতে ঘুমাইতো, মানে নৌকা ভাড়া করে নৌকার মধ্যে ঘুমাইতো। আমি মনে করি ওই রকম সময় আমি দেখছি আজকে যারা এখানে এসেছেন, যারা সংস্কৃতিকে, বাংলাদেশি সংস্কৃতিকে বিকাশিত করার জন্য যে সাংস্কৃতিক সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আমি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই, আপনাদের এই সংস্কৃতির বিকাশে, আপনাদের প্রতিটা স্তরে, প্রতিটা কর্মকাণ্ডে আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে সহযোগিতা সার্বিকভাবে, সেটা আর্থিকভাবে হোক, সেটা আমাদের সাংগঠনিকভাবে হোক, প্রকৃতভাবে সার্বিকভাবে আমি আপনাদেরকে সর্বতভাবে আপনাদের সাথে থাকবো। আমি এটা সবসময় আপনাদেরকে আজকে এই প্রোগ্রামের মধ্যে আমি কমিটমেন্ট দিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে বলবো এইভাবে করে, 90 সরা ছাড়েনি, আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে অনেক সরকারের পতন হয়েছে, কিন্তু কোনো সরকার পালিয়ে যাওয়ার কোনো ইতিহাস নেই, এই শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ইতিহাস তৈরি হয়েছে। এই সব আমরা জানি হোসেন মোহাম্মদ এরশাদ, উনি কিন্তু স্বৈরাচার ছিল, উনি 9 বছর পর্যন্ত এক নাগারে জোরবদ্ধভাবে ওনার বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করেছিলাম। আপনারা জানেন মাত্র 60 জন ব্যক্তি এখন লাশ পরে এই হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু পদত্যাগ করে ফেলেছিল। আমরা জানি খালেদা জিয়ার শাসনামলে ওরা আমাদের একজন লোককে পিটিয়ে ওরা হত্যা করেছিল, হত্যা করার পরে খালেদা জিয়া কিন্তু সাথে সাথে পদত্যাগ করে ফেলেছিল। তারপর একজন ব্যক্তি আমাদের লোককে হত্যা করেছিল লাঠি বৈঠা দিয়ে, 28 অক্টোবরে একটা লাঠি বটে দিয়ে আমাদের একটা লোককে হত্যা করার কারণে আমাদের দলের এই যে এই খালেদা জিয়া সরকার পদত্যাগ করে ফেলেছে, যদি আর কোনো মানুষ যেন মানে হতাহত না হয়। কিন্তু এই শেখ হাসিনা কি দেখেছে আমরা এই জুলাই মাস জুড়ে হত্যার পর হত্যা, আর যদি বা এই যে এই বিশ্ব একটা তদন্ত করছে সেখানে 2200 জনতা হত্যার একটা ইতিহাস পেয়েছে, বা আমরা জানি অনেকগুলো লাশ পুড়িয়ে ফেলেছে, হিসাব করলে হাজার ছাড়িয়ে যাবে, হয়তো কয়েক হাজার হয়ে যাবে। আমরা জানি 71 সাল আমরা দেখি নাই, আমার বাবা আমার চাচারা মুক্তিযুদ্ধ করেছে, ওই মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান হিসেবে আমি গর্ব করে বলতে পারি আমরা শুনেছি আমার বাবার কাছে স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়াউর রহমান দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা শুনে ওনারা যুদ্ধ করেছিল, জিয়াউর রহমান নিজে যুদ্ধ করেছিল, কিন্তু শেখ মুজিব কি যুদ্ধ করেছিল? ওনাকে স্বাধীনতার ঘোষণা বলা হয়, আপনাকে কখনো দেখেছেন 7ই মার্চ তাকে উনি ঘোষণা দিয়েছেন? 7ই মার্চের ভাষণের মধ্যে উনি স্পষ্ট করে শেষ করেছিলেন জয় পাকিস্তান বলে। 7ই মার্চের ভাষণের মধ্যে উনি 4টা শর্ত দিয়েছিল, 4 নম্বর শর্ত ছিল ইয়াহিয়া খানের সাথে বৈঠক বসবে ক্ষমতা স্থানান্তরের জন্য। তাহলে ক্ষমতা স্থানান্তরের জন্য যদি বৈঠক হয় তাহলে সেখানে আমার স্বাধীনতার ঘোষণা কেমন হয়? আর স্বাধীনতার ঘোষণাই যদি হইতো 8ই মার্চ যুদ্ধ হলো না কেন? 25শে মার্চ কালো রাত্রিতে যখন শেখ মুজিবুর রহমান ধরা দিচ্ছিল পাকিস্তানিদের হাতে, ওনাকে তাজউদ্দিন আহমেদ বলেছিল আপনি স্বাধীনতার ঘোষণা দেন, শেখ মুজিব বলেছিল আমি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশদ্রোহী হতে পারবো না। তার মানে এটাই প্রমাণিত হয় শেখ মুজিব বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না, উনি পলাতক ছিল।
ওই পলাতক বাবার পলাতক কন্যা আজকে শেখ হাসিনা, আপনারা জানেন 5ই আগস্ট যখন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়, শেখ হাসিনাকে এমন একটা দোষ দিয়েছিল যে দল যদি আমাদের একটা ক্রিয়া প্রতিযোগিতা হলে উনি কিন্তু ফার্স্ট হয়ে যেত, হয়তো একটা ভালো একটা মেডেল হয়ে যেত, এমন দোষ দিয়েছিল। উনি ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেতা কর্মী কাউকে কিছু বলে নাই, শুধুমাত্র ওনার নিজের বোনটাকে নিয়ে পালিয়ে গেছিল, একটা কোনো মানে প্লেনে করে যায় নাই। ওই যে সেনাবাহিনীর একটা যে এই জিনিসপত্র বোঝাই করার যে একটা এ আছে, এই যে কারো এই প্লেনে এই 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 হেলিকপ্টারে উনি পালিয়ে গেছে। এক এই ইতিহাস পৃথিবীর ইতিহাসে পলাতক কোনো ব্যক্তি কখনো ফিরে আসতে পারে না, বাংলার মাটিতে ওরা আর ফিরে আসতে পারবে না। এই শেখ হাসিনার দোষদেরকে ওরা ভেবেছিল 42 সাল পর্যন্ত থাকবে। আমরা আশা করি আগামী প্রজন্ম অন্তত আমাদের জীবনে আমরা দেখবো না, আমাদের পুত্র আমাদের নাতিরা যেন এই পৃথিবীতে বাংলাদেশে বিশেষ বাংলাদেশের মাটিতে আওয়ামী বাকশালীদের আর কখনো দেখতে পাবে না। এটার জন্য আপনারা সাংস্কৃতিক সংগঠনে যে সাংস্কৃতিক সংগঠন নিরলসভাবে কাজ করে যাবেন, আমি এই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, তারুণ্যের হংকার, তারেক রহমান জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।